G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও উভয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশে বাস্তবায়িত বিদ্যুৎ ও রেলপথ খাতের একাধিক প্রকল্পের যৌথভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যায়ে সুগভীর সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বিভিন্ন সময়ে পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমমনা অবস্থান দুই দেশের সম্পর্ককে গভীরতর করেছে। সাম্প্রতিক বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দুই দেশের সম্পর্ক অভাবনীয় গতি লাভ করেছে, যা সোনালি অধ্যায় হিসাবে আখ্যায়িত হয়েছে। একইভাবে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশকে অন্যতম বন্ধুপ্রতিম ও সহযোগী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, যা G20 বাংলাদেশের অতিথি রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্তির মাধ্যমে পুনর্ব্যক্ত হয়েছে। এই সফর একদিকে যেমন G20 মতো বৃহৎ প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন সমসাময়িক বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের অবস্থান ও মতামত তুলে ধরতে পারবে, তেমনি তা বাংলাদেশ ভারতের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ও বিদ্যমান গতিশীল সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশা করা যায়। নির্বাচন নিয়ে আলোচনা হবে কিনা আই ডোন্ট নো। আমরা স্বচ্ছ সুন্দর ইলেকশন চাই, সেইখানে যদি আমাদের কেউ সহায়তার হাত বাড়িয়ে দেন উই উইল ওয়েলকাম ইট, তবে কেউ যদি মাতব্বরী ভূমিকা নিয়ে আসেন উইল নট, উই আর এ ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনার কোনো কাউকে ভয় পায় না, সুতরাং উইল স্টেট আওয়ার ইস্যুস, সেই ইস্যুর জন্য অন্যের যদি একই হয়ে যায় উই উইল ওয়েলকাম ইট, অন্য যদি হয় পরামর্শ দেন আমরা পরামর্শ শুনব, গ্রহণযোগ্য হলে গ্রহণ করব, আর নতুবা আমরা ওনাদের আমাদের পরামর্শ জানাই দেব। তিস্তার কথা বললেন যে কি কে কি লিখেছে টিকেছে, আমাদেরও তো জানা নাই। এই চুক্তির নীতি নির্ধারণ সব ঠিক হয়ে গেছে, কি হবে না বেশ, ড্রাফ্ট ওয়াজ কমপ্লিট, তারা এই অবস্থানেই আছে, কিন্তু বিশেষ করে আপনিও জানেন আমরাও জানি কি কারণে হয় নাই, এই অবস্থানেই আছে।